হ্যালো গুড পিপল, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আজকে আমাদের এই যে ভিডিওটা করার মেইন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমি যে সমস্যাটা ফেস করছি যখন আন্ডারগ্রেডে আমরা যখন রিসার্চ করি, তখন আসলে আন্ডারগ্রেডে রিসার্চটা কেন করা দরকার, একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। অ্যাকচুয়ালি প্রথমত হচ্ছে যে রিসার্চ ব্যাপারটা খুবই কমপ্লেক্স, আমরা ওইভাবে সঠিক গাইডলাইনটা পাই না বা ওরকম যে সুপারভিশন দরকার সেটা পাই না, এটা হচ্ছে একটা বড় সমস্যা। তারপরে যারা ইচ্ছা থাকে তারা অনেক সময় কনফিউজ থাকে যে আমি কেন রিসার্চ করব। তো আমরা চেষ্টা করব যে আজকের এই ভিডিওতে খুব স্বল্প সময়ের মধ্যে আসলে আন্ডারগ্রেডে কেন রিসার্চ করা দরকার এই বিষয়টা সম্পর্কে খুব যুক্তিযুক্ত ব্যাপার তুলে ধরার চেষ্টা করব। তো প্রথমে আমরা যদি বলি যে কারা আন্ডারগ্রেডে রিসার্চ করে, এখানে অন্যতম একটা পার্ট থাকে বা কিছু মানুষ থাকে যারা করে হচ্ছে যে তাদের ফিউচারে হায়ার স্টাডির জন্য দেশের বাইরে যাওয়ার প্ল্যান থাকে, মাস্টার্স বা পিএইচডি করার জন্য। তো মাস্টার্স পিএইচডি করার জন্য রিসার্চ কেন দরকার হয় সেটা আমরা সবাই জানি, প্রয়োজনে এটা নিয়ে আমরা পরবর্তীতে আবার কথা বলবো, কারণ রিসার্চ ইন্টারেস্ট দেখে প্রফেসররা বা ইউনিভার্সিটি তাদেরকে ভর্তি নেয়। কিন্তু যারা দেশের বাইরে যেতে চায় না তারা কেন রিসার্চ করবে, এটা একটা খুব মেজর একটা কোশ্চেন থাকে। তো আমি যদি বলি যে না, যারা যারা দেশের ভিতরে থাকে অর্থাৎ দেশে জব সেক্টরে এন্ট্রি করতে চায়, স্পেশালি যারা গভর্নমেন্ট জব বা কর্পোরেট জব গুলাতে, আমি তাদের ক্ষেত্রে স্ট্রংলি এনকারেজ করবো যে আমাদের রিসার্চে ইনভলভ হতে, কারণ এখানে অনেকগুলো বেনিফিট আছে রিসার্চে ইনক্লুড হওয়ার ক্ষেত্রে। প্রথমত হচ্ছে যে যদি আমরা বলি যে আন্ডারগ্রেডে আমরা কি করি, বিভিন্ন সংগঠনের সাথে সংযুক্ত থাকি, এক্সট্রা কারিকুলার কো কারিকুলার সাথে, তো সেখানে যেমন আমাদের স্কিল ডেভেলপ হয়, আমাদের কমিউনিকেশন স্কিল, আমাদের অ্যানালিটিক্যাল স্কিল বা অন্যান্য অনেক স্কিল ডেভেলপ হয়, রিসার্চ ব্যাপারটা হচ্ছে অনেকটা সেরকম যে তাদের এই সুযোগটা থাকে না এক্সট্রা কারিকুলারের বাইরে যাওয়ার। তো রিসার্চ করলে যেটা হয় যে আমাকে প্রচুর পড়াশোনা করতে হয়, অনেক কিছু চিন্তা করতে হয়, অল্টারনেট ওয়েতে চিন্তা করতে হয়, সেক্ষেত্রে আমাদের যে মানসিক ডেভেলপমেন্টটা এটা এনশিওর করা যায়, স্পেশালি অ্যানালিটিক্যাল যে সেকশনগুলো থাকে। তো এই ক্ষেত্রে খুব বড় একটা ভূমিকা পালন করতে পারে আপনার পরবর্তী লাইফে যখন আপনি জব এন্ট্রি করার জন্য প্রিপারেশন নেবেন, কারণ আপনার এই আন্ডারগ্রেডে যে পড়াশোনাটা এটা হচ্ছে পরবর্তীতে আপনাকে গভর্নমেন্ট জব বলে যে রিটেন সেকশন স্পেশালি সেখানে হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে মানে খুবই হেল্প করবে বলে আমার ব্যক্তিগতভাবে ধারণা। দ্বিতীয়ত যদি আমরা বলি যে আর একটা ব্যাপার যে কি হয়, অ্যাকচুয়ালি আমরা যখন গ্রাজুয়েশন লেভেলে থাকি তখন কিন্তু আমরা অনেকেই চাই সিভিটা রিচ করতে। এখন সিভি রিচ করার জন্য হ্যাঁ অনেক ওয়ে আছে, বাট এই যে একই সাথে রিসার্চের যে বিষয়টা এটা যদি হয়ে থাকে তাহলে যেটা প্রথম থেকেই বললাম যে আমাদের প্রচুর পড়তে হচ্ছে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ইনক্রিজ করতেছে, আমাদের দক্ষতা বাড়তেছে, কিভাবে একটা ব্যাপারটাকে কাজ ফিনিশ করতেছে প্রজেক্ট ওয়ার্ক হিসাবে, এবং ফাইনালি হচ্ছে আমরা যে কাজটা করতে পারতেছি এই একটা রিসার্চকে আমরা ফাইনালি যখন পাবলিশ করি তখন একটা অ্যাডিশনাল রিসার্চ ব্যাপারটা হচ্ছে একটা সিনসিয়ারিটি একটা ডিনোট করে, এখানে হচ্ছে আপনাকে অ্যাডিশনাল একটা অ্যাডভান্টেজ দিবে, সবাই একটু অন্যভাবে চিন্তা করবে যে না এই ছেলেটা পড়াশোনার প্রতি একটা ইন্টারেস্ট আছে বা রিসার্চের প্রতি একটা ইন্টারেস্ট আছে, যদিও আপনি কোন পারপাসে করতেছেন এটা ভিন্ন একটা বিষয়। তো আমার মনে হয় যে এটা একটা ব্যাপার হতে পারে, রিসার্চ করলে আপনি ইন্টারন্যাশনাল জার্নালে পেপার যখন পাবলিশ করবেন তখন আসলে বেঁচে থাকাটা সহজ হয়। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে দেখেন আমি আপনি যদি এখন মারা যায় তাহলে পৃথিবীতে মনে রাখার মতো কিন্তু কিছু নাই, বাট আমরা যদি রিসার্চের সাথে যুক্ত থাকি তো যেটা যেটা হবে যে আমাদের পাবলিশড আর্টিকেল থাকলে আমরা যদি মারা যাই, আমরা যদি কিছু না করতে পারি আফটার ফিউ ইয়ার্স, আমরা 10-20-50 বছর পরে কিন্তু আমরা বেঁচে থাকবো, এটার মাধ্যমে সম্ভব। তো প্রথমে বলে আসলে রিসার্চ বেসিক্যালি এতটা সহজ না, বাট আমরা যারা আন্ডারগ্রেড তারা খুব সহজ করে শুরু করতে পারি, যদি একটু ওইভাবে গাইডলাইন পাই তাহলে আমরা অনেক ভালো কিছু করতে পারবো। এবং আমি বলবো যে আমরা শুধুমাত্র আমাদের জবে ভালো করার জন্য আমরা রিসার্চ ইনক্লুড করতে পারি, আর এডিশনালি পাবলিশড আর্টিকেল, তারপর হচ্ছে আমাদের নলেজ, এই ব্যাপারগুলো তো সিনসিয়ারিটি, অ্যানালিটিক্যালিটি, পারসেপশন, এসবগুলো তো অটোমেটিক্যালি ইম্প্রুভ করবে। তো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন, এরপরে যদি ফার্দার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি ট্রাই করবো বিষয়টাকে ওইভাবে উত্তর দেওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।